অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি, ডিসেম্বর 2020। কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি ইন জেনারেল রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি। বর্তমান গ্রহের গোচর অনুযায়ী এই রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, অনেকে বলছে যে আমার 80-90% মিলছে, কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণরূপে মিলছে না, কারো কারো তারা বলছে স্যার আমার তো মিলছে না, কই আমার তো হচ্ছে না। দেখুন, আমি আপনাদেরকে আবারও বলছি, আমার কথাগুলো শুনে যাদের মিলবে না, একটুকু গাছের পাতা যদি না নড়ে অবশ্যই আপনারা নিজেদের বার্থ চার্টটা অ্যানালাইসিস করান, কারণ এটা আমি সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি এই পেটিশনটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি না মিলে, আপনারা একটুকু যদি গাছের পাতা না নড়ে, আপনারা অবশ্যই যদি আমার সাথে যোগাযোগ করতে চান, অর্থাৎ জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, অবশ্যই আপনারা 9609343993 এটিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা সেখানে রিকোয়েস্ট পাঠান। আপনারা যথাযথ সময়ে কিন্তু আপনারা তার রিপ্লাই পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে রাশি লগ্ন জানার জন্য করছেন, এখানে প্লিজ রাশি লগ্ন জানানো হয় না। তো শুরু করা যাক। সিংহ রাশি, ডিসেম্বর 2020, বছরের শেষ মাস, কি বার্তা বহন করতে চলেছে সিংহ রাশির জন্য? দেখুন, বর্তমানে যা গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে আমি বলতে চলেছি সিংহ রাশির ক্ষেত্রে, প্রথম আসি শরীরের পাটটা। শরীরের পাটটা কিন্তু আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ যারা শরীর নিয়ে এতদিন ভুগছিলেন, শরীরগত দিকটা সিংহ রাশির ভালোর দিকে কিন্তু যাচ্ছে। দুই নম্বর, আপনাদের আর্থিক স্থিতি, আর্থিক স্থিতির জায়গাটা আগের থেকে অনেকটাই আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। আপনার বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয় ভাবে পড়ছে, অর্থাৎ আর্থিক জায়গাটা, আর্থিক স্টেবিলিটি, আর্থিক মজবুত আপনাদের কিন্তু হতে চলেছে, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের লাভ লাইফ। লাভ লাইফের দিকটা কিন্তু আপনাদের মোটামুটি শুভ, অর্থাৎ প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে এবং নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনাদের রাগ জেদটা কমাতে হবে এবং উটপাটাঙ্গা যারা কথা বলে ফেলে রাগের বসন্ত হয়ে, সেই কথাগুলো কিন্তু আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে বলবেন না, তাতে কী হবে, রিলেশন ক্রাইসিস কিন্তু তৈরি হবে। এবার আসি আপনাদের কর্মদিক। দেখুন, কর্মের দিকটা কিন্তু আপনাদের বিশেষ চাপ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে, কর্মক্ষেত্রে বিশেষত পরিবর্তনের জায়গা তৈরি করছে, কর্মের জায়গায় পরিবর্তন, কর্মের জায়গা মানে কর্মের জায়গাটাতে যথেষ্ট চাপ এবং আপনাদের টেনশনের জায়গা, কাজের প্রেশার, এগুলো কিন্তু তৈরি হবে। যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা ফাইন্যান্সে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ, অর্থাৎ সেলস, ফাইন্যান্স এবং মার্কেটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু হলেও চিন্তান্বিত হতে পারেন, হার্টের সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে মাথার সমস্যা, এই জায়গাটা কিন্তু আসতে পারে। আপনাদের অষ্টমভাবে মঙ্গল, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এবং হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ সিংহ রাশির এই দিকটাতে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। ম্যারিডের জায়গাটাতে আপনাদের মোটামুটি শুভ ফল কিন্তু দিবে, অর্থাৎ ম্যারিড লাইফটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি এ মাসটাতে আগের থেকে ফার বেটার কিন্তু আপনারা ফল পাবেন। তবে অবশ্যই আপনারা জটুক বিচার করে আপনারা বিয়ের ব্যাপারে এগান। বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা পাবেন, মাতার থেকে সহযোগিতা পাবেন,
এবং আপনাদের আত্মীয় স্বজন থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট শত্রুতা থাকবে এবং আপনাদের উন্নতির জন্য আপনাদের উপর জেলাসি করবে। এই সময় ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা থাকছে, এই জায়গাটা থাকছে। এবং এডুকেশনের জায়গাটা কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে না, এডুকেশনে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া, এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে 24শে ডিসেম্বর অবধি একটু হলেও আপনারা কিন্তু মনোপুত ফল কিন্তু আপনারা পাবেন না। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য, সন্তানদের হেলথটা নিয়ে আপনারা কিছুটা হলেও চিন্তান্বিত থাকবেন, এবং সন্তানদের এডুকেশনের দিকটা বা সন্তান আপনার কথা শুনছে না অবাধ্য, এই জায়গাটা কিন্তু তৈরি হবে এ মাসে। এই জায়গাটাতে আপনারা কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড প্রেশারে কিন্তু থাকবেন। এবং এই মাসে আপনাদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা আছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা প্রবল সম্ভাবনা আছে। এবং এই মাসে আপনাদের যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটা বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে। যারা ব্যবসায়ী আছেন, যারা কসমেটিক্সের ব্যবসা করছেন, যারা গোল্ডের ব্যবসা করছেন, যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, যাদের বিউটি পার্লার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই সময়। অর্থাৎ ব্যবসা দিকটা যথেষ্ট এই মাসে কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে। যারা ডক্টর, যারা অ্যাডভোকেট বা যারা টিউশনি পড়িয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে এ মাসটা মধ্যম ফল দিবে। ফাটকা শেয়ার লটারি ট্রেন্ডিং থেকে আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা এ মাসে পাবেন। তবে সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে নেওয়া, যেখান থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার জায়গা কিন্তু তৈরি করছে। যারা এজেড পার্সন আছেন, অর্থাৎ মোটামুটি 55 থেকে 65 বছর বা 70 বছরের, তাদের ক্ষেত্রে বুকের সমস্যা, হাড়ে চোট আঘাত লাগা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েডের সমস্যা বা কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা কিন্তু আসার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মাসে আপনাদের ইনকাম যেমন যথেষ্ট ভালো, তেমনি পাশাপাশি যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের ব্যয় নির্দেশ করছে। ব্যয়ের দিকটাতে আপনারা অবশ্যই একটু হলেও চেপে চলুন। আপনাদের এ মাসে কোনো জায়গা বা জমি বা ফ্ল্যাট এইগুলো কেনার কিন্তু প্রবল সম্ভাবনা। এগুলো কেনার যে একটা জায়গা তৈরি হচ্ছে বা এর জন্য টাকা ইনভেস্টমেন্ট ভূমি বাহন থেকে আপনাদের সুখ এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে সিংহ রাশির যারা জাতকরা আছেন। এবং আপনাদের কর্মক্ষেত্রে প্রেশার, আবার আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনও দেখা যাচ্ছে। আপনাদের এ মাসে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, কন্ট্রাক্টর, যারা সরকারি কন্ট্রাক্টর বা সরকারি এজেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা এলআইসিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে সিংহরাশি। সিংহরাশির ওভারঅল পরিবর্তনের মাস হতে চলেছে এই ডিসেম্বর 2020। ওভারঅল মোটামুটি সিংহরাশির মোটামুটি ভালো এবং মন্দ দুটাই ফল কিন্তু দিবে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।